আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই বোনেরা, আজকে আমরা জানব যে যারা কোরআন পড়তে জানে না, কোনো সূরা মুখস্থ নেই, অথবা তাদের কোনো দোয়া কালাম মুখস্থ নেই বা মুখস্থ হয় না বা হতে চায় না, আর মুখস্থ করলেও মনে থাকে না, এই সমস্ত মানুষ কিভাবে নামাজ আদায় করবে? তো বন্ধুরা, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসলে যারা এরকম কোরআন তেলাওয়াত করতে জানে না, কোনো সূরা মুখস্থ নেই, তো তাদের কোনো সূরা মুখস্থ না থাকার কারণে বা দোয়া কালাম না জানার কারণে তারা কিন্তু নামাজেই যায় না, নামাজেই শরিক হয় না। তো তাদের জন্য আজকের এই ভিডিও, তারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে নামাজ পড়বেন, কীভাবে নামাজ পড়লে আপনাদের কোরআন তেলাওয়াত ছাড়াও নামাজ আদায় হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এ সম্পর্কে একটি হাদিস শুনব, তারপরে আমরা বাকি আলোচনা করব। হাদিসটি হলো হযরতে আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমি কোরআনের কোনো অংশ স্মরণ রাখতে পারি না, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা নামাজে কোরআনের স্থানে যথেষ্ট হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোরআনের স্থানে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলি বলবা। তো বন্ধুরা, এই হাদিস থেকে আমরা জানলাম যে আমরা যদি দোয়া কালাম না জানি, কোরআন তেলাওয়াত না জানি, তাহলে আমরা এই তাসবিহগুলো পাঠ করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আপনারা সকলেই জানেন এই সমস্ত তাসবিহ, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনাদের মুখস্থ না থাকে কোরআনের কোনো সূরা বা আয়াত, তাহলে আপনারা এই সমস্ত তাসবিহ দিয়ে আপনারা নামাজ আদায় করতে পারবেন। তবে খুব ভালোভাবে মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ এই সমস্ত তাসবিহ দিয়ে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন শেখার চেষ্টা চালিয়ে যাবেন, কোরআনের সূরা মুখস্থ করার চেষ্টা চালিয়ে যাবেন, তো ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ হবে। কিন্তু আপনি যদি এই হাদিস শোনার পরে আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই সমস্ত তাসবিহ দিয়েই যদি আপনি নামাজ পড়তেই থাকেন, আর আপনি যদি কোরআন শিক্ষার গুরুত্ব না দেন, কোরআন না শিখতে আরম্ভ করেন, তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কোরআন পড়ার এবং চেষ্টা করবেন সূরাগুলো মুখস্থ করার। যেমন একদম কোরআনের শেষের দিকে, যেটাকে আমরা আম্পারা বলি বা তিরিশ পারা বলি, তো তিরিশ পারার শেষের দিকে একদম মাত্র দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে, সূরায়ে ফিল থেকে শুরু করে সূরায়ে নাস পর্যন্ত দশটি সূরা আছে, খুব ছোট ছোট সূরা। আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা এই সমস্ত সূরা মুখস্থ করে নিতে পারবেন। তো আপনারা চেষ্টা চালিয়ে যাবেন এই সমস্ত সূরা মুখস্থ করে নেওয়ার, আর ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবেই নামাজ আদায় করবেন এই সমস্ত তাসবিহ তাহলিলের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আর এটাও মনে করব যে ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার কারণে ইসলামের একটি বিষয় যদি আপনার কোনো একজন বন্ধুও জানতে পারে, তাহলে সে যদি জানার পরে আমল করে, তাহলে কিন্তু সে আমল করে যেরকম সওয়াব পাবে, আপনি শুধুমাত্র শেয়ার করার কারণে একই রকম সওয়াব আল্লাহ তাআলা আপনাকে বোনাস হিসেবে দান করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন, তাহলে ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, এই আশা করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।